নাগিনমার কাছ থেকে বিদায় নিয়ে রবিন তার বাবা মায়ের সাথে গ্রামে ফিরে আসে। রবিন স্কুলে ভর্তি হয়। সে নিয়মিত পড়ালেখা করতে থাকে। তার সৎ মা এখন আর তার সাথে খারাপ ব্যবহার করে না। সে এখন রবিনকে তার নিজের ছেলের মতোই দেখে। রবিনও তার সৎ ভাইকে নিজের ভাইয়ের মতো দেখে। তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু সুখ সবার কপালে সয় না। একদিন এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তার বাবা মা দুজনই মারা যায়। খুব ছোটবেলায় রবিন নিজের মাকে হারিয়েছে, আর এখন তার বাবা ও সৎ মাকেও হারালো। রবিন খুব ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রবিন তখনও বয়সে ছোট, নিজে কোনো কাজকর্ম করে খাওয়ার বয়স এখনো তার হয়নি, আর তার সৎ ভাই তো ছিল আরো ছোট। দুই তিন দিন পর ঘরে খাবার আর কিছুই ছিল না। রবিন তখন মানুষের বাড়ি বাড়ি যায় এক মুঠো খাবার জোগাড় করার জন্য, কিন্তু কেউ তাকে এক বেলাও খেতে দেয় না। নিরুপায় হয়ে রবিন বাড়ি ফিরে আসে এবং কাঁদতে থাকে। সেদিন রাতে দুই ভাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। রবিন রাতে স্বপ্নে দেখতে পায় তার নাগিন মা তার কাছে এসেছে এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রবিন তার নাগিন মাকে বলতে থাকে, মা জানো, আজ সারাদিন আমরা দুই ভাই কিছুই খাইনি। কতজনের বাড়িতে গেলাম, কেউ আমাদের এক মুঠো খেতেও দিল না। সবার কাছে গেলি, কিন্তু তুই তোর নাগিন মায়ের কাছে একবারও এলি না কেন? তুই কি আমার কথা ভুলে গেছিস? মা বাবা মারা যাওয়ার পর আমার আর কিছুই মনে ছিল না, আমি খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু বাবা, তোর কেউ না থাকলেও আমি তো আছি, তুই কখনো নিজেকে একা ভাবিস না। পরদিন সকালে উঠে রবিন বুঝতে পারে এই অবস্থায় তার নাগিন মায়ের সাথে গিয়ে দেখা করা উচিত, কারণ সে যে বিপদে পড়েছে এখন শুধুমাত্র নাগিন মাই তাকে সাহায্য করতে পারবে। ওই কথা ভেবে তখন সে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। জঙ্গলে গিয়ে সে তার পুরনো বাসায় নাগিন মাকে গিয়ে খুঁজে পায়। রবিন তাকে সবকিছু খুলে বলে এবং কাঁদতে থাকে। কাঁদিস না বাবা, বাবা মা না থাকলেও আমি তো আছি, কিন্তু এই জঙ্গলে তোর থাকা ঠিক হবে না। তুই তোর নিজের গ্রামে ফিরে যা, তোকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু মা, আমি কিভাবে নিজের পায়ে দাঁড়াবো? আমার বাবা গরিব মানুষ ছিলেন, তার তো একখণ্ড জমি ছাড়া আর কিছুই নেই। গ্রামের সবার কাছে গেলাম, কেউ আমাদের একবেলা খাবার দিয়ে সাহায্যও করল না। তুই চিন্তা করিস না, আমি তো আছি তোকে সাহায্য করার জন্য। কাল সকালবেলা তুই লাঙ্গল জোয়াল নিয়ে তোদের জমিতে চলে যাবি, সেখানে কৃষিকাজ করে ফসল ফলাবি, তোকে কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু আমাদের যে গরু নেই, কি দিয়ে হাল চাষ করব? তোকে যেমন বলেছি ঠিক তেমনটি কর, আমি আছি তোকে সাহায্য করার জন্য। নাগিন মায়ের কথা মতো রবিন পরদিন সকালে লাঙ্গল জোয়াল নিয়ে তাদের খেতে চলে যায়। এদিকে নাগিন মা জঙ্গলের ভাল্লুকদের আদেশ করে রবিনের জমিতে গিয়ে চাষ করে দিয়ে আসার জন্য। নাগিন মায়ের কথা মতো জঙ্গল থেকে একপাল ভাল্লুক এসে রবিনের পুরো জমি চাষ করে দিয়ে যায়। পরদিন রবিন আবার জঙ্গলে গিয়ে তার নাগিন মায়ের সাথে দেখা করে। মা, ভাল্লুক তো এসে জমি চাষ করে দিয়ে গেছে, কিন্তু এখন বীজ বপনের কি হবে? তুই কাল সকালে আবার জমিতে চলে যাবি, যাতে সবাই মনে করে তুই জমিতে বীজ বপন করছিস, আমি তোকে সাহায্য করব। পরদিন সকালে রবিন আবার তাদের জমিতে চলে যায়। এদিকে নাগিন মা জঙ্গলের পাখিদের আদেশ করে রবিনের জমিতে গিয়ে বীজ বপন করে আসতে। নাগিন মায়ের কথা মতো জঙ্গলের পাখিরা তাদের ঠোঁটে করে বীজ নিয়ে রবিনের খেতে ফেলে দিয়ে আসে। পরের দিন রবিন আবার তার নাগিন মায়ের সাথে দেখা করতে যায়। মা, বীজ বপন তো হলো, কিন্তু এখন জমিতে পানি না দিলে তো বীজ থেকে চারা গজাবে না। তুই আবার কাল সকালে জমিতে চলে যাবি,
আমি পানি দেওয়ার ব্যবস্থা করব। নাগিন মায়ের কথা মতো রবিন পরদিন সকালে আবার তাদের জমিতে চলে যায়। এবার নাগিন মায়ের আদেশে জঙ্গল থেকে এক পাল হাতি এসে তাদের সুরে করে পানি ছিটিয়ে রবিনের জমিতে পানির ব্যবস্থা করে দেয়। দেখতে দেখতে রবিনের জমিতে চারা গজিয়ে ওঠে এবং আরো কিছুদিন পর রবিনের ক্ষেত শস্যে ভরে যায়, জমিতে প্রচুর ফলন হয়। গ্রামের মানুষ অবাক হয়ে চেয়ে দেখে, কিন্তু কিছুদিন পর যখন শস্য পাকার সময় হয়েছে তখন তার ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়। রবিন নিরুপায় হয়ে আবার জঙ্গলে গিয়ে তার নাগিন মায়ের সাথে দেখা করে। মা, প্রভুর কৃপায় আমাদের জমিতে ভালো ফসল হয়েছে, কিন্তু ফসল যখন পাকার সময় হয়েছে তখন এই জমিতে অনেক ইঁদুর দেখা যাচ্ছে, এগুলো আমার জমির ফসল সব নষ্ট করে ফেলছে। তুই চিন্তা করিস না, আমি ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করছি। পরদিন নাগিন মা জঙ্গলের সাপদেরকে ডেকে রবিনের জমি থেকে ইঁদুরগুলো ধ্বংস করার আদেশ দেয়। মুহূর্তের মধ্যে জঙ্গল থেকে এক ঝাঁক সাপ এসে রবিনের জমি থেকে সমস্ত ইঁদুর খেয়ে সাবাড় করে দেয়। রবিনের আর কোনো বিপদ থাকে না, তার জমিতে প্রচুর ফসল হয় এবং সমস্ত ফসল আস্তে আস্তে পাকা শুরু করে। রবিনের মনে খুব আনন্দ, ফসলগুলো বিক্রি করে সে অনেক টাকা রোজগার করবে বলে ধারণা করে। সেবার গ্রামের আর কারো জমিতে এত ফসল হয়নি। গ্রামের জমিদার যখন রবিনের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল তখন রবিনের ক্ষেতে এত ফসল দেখে তার চোখ কপালে উঠে যায়। আরে বাপরে, কি সুন্দর ফসল! বাপমা মারা পুষ্কে ছেলেটার জমিতে এত ফসল কি করে এলো? আমার জমিতে এত লোকজন দিয়ে চাষ করলাম, কিন্তু এবার যেন একদমই ফসল হয়নি। না না না, এ হতে দেওয়া যায় না। এই ফসলগুলো যে করেই হোক আমার চাই। এই তোরা শুন তো, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন এই জমির সব ফসল কেটে আমার গোলায় ভরতে তোদের কয় রাত লাগবে? বেশি লাগবে না কর্তা, আমরা চারজনে মিলে যদি কাঁতে থাকি তাহলে 5-6 রাতই যথেষ্ট। কিন্তু কর্তা, বাপমা মরা ওই বাচ্চা ছেলেটার জমির ফসল এইভাবে লুটে নেওয়া কি ঠিক হবে? চুপ কর, বেশি বুঝতে যাবি না। ওই পুষ্কে ছেলেটা তোদের বেতন দেয় না, আমি দেই। এখন থেকে আমার কথার অবাধ্য হলে তোদেরকে আমি ঘর ধরে বের করে দেব। পেয়াদারা আর কোনো কথা বলতে পারে না। সেদিন রাতে চারজন এসে রবিনের জমির ফসল কাটতে শুরু করে। সারা রাত তারা যতটুকু সম্ভব কেটে নিয়ে চলে যায় এবং জমিদারের গোলাঘরে নিয়ে জমা করে। পরদিন সকালে রবিন যখন তার জমিতে যায় তখন সে দেখতে পায় জমির একপাশের ফসল কে বা কারা যেন কেটে ফেলেছে। রবিন খুব কষ্ট পায়, সে এটা দেখে কাঁদতে শুরু করে। কিন্তু সে মনে মনে ঠিক করে তার এত কষ্টের ফসল কিছুতে এসে হাতছাড়া হতে দেবে না। তখনই রবিন মনোবল নিয়ে জঙ্গলে গিয়ে তার নাগিন মায়ের সাথে দেখা করে এবং নাগিন মাকে সবকিছু খুলে বলে। তুই কিছু চিন্তা করিস না, কেউ তোর জমির একটি ফসলও নিতে পারবে না, আমি থাকতে তা কোনোদিনও হতে দেব না। সেদিন রাতে জমিদারের পেয়াদারা যখন রবিনের জমিতে ফসল কাটতে আসে তখন নাগিন মা এক ভয়ানক নাগিনের রূপ ধরে তাদের সামনে আবির্ভূত হয় এবং সে বিষাক্ত নিঃশ্বাস ফেলতে থাকে। এই দৃশ্য দেখে জমিদারের চারজন পেয়াদার শরীরের রক্ত হিম হয়ে যায়। ওরে মরে গেলাম রে, কি ভয়ানক নাগিন, আমাদের খেয়ে ফেললো রে, পালাও পালাও। জমিদারের পেয়াদারা তখন ছুটে পালাতে শুরু করে আর নাগিন মাও তাদের পিছু ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে জমিদারের বাড়ির উঠানে এসে জমিদার বাবুকে তারা ডাকতে শুরু করে। তাদের ডাকাডাকি শুনে জমিদার ঘর থেকে বের হয়ে আসে। নাগিন মাও তখন জমিদারের বাড়ির উঠানে এসে হাজির হয়। কিরে, এই যে দেখছি এক ভয়ানক নাগিন, এত ভয়ঙ্কর বিষধর নাগিন তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। তোরা একটা বাচ্চা ছেলের সাথে অনেক অন্যায় করেছিস,
আমি এসেছি তোদের সেই অন্যায়ের শাস্তি দিতে। দোহাই তোমার, আমাদেরকে মেরো না, আমরা তোমার সব কথা শুনব। রবিনের জমির ফসল কোথায় রেখেছিস এক্ষুনি বের করে দে, তা না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলব। এক্ষুনি এনে দিচ্ছি, আমাদেরকে মাফ করে দাও। জমিদার ও তার পেয়াদারা মিলে গোলাঘর থেকে রবিনের জমির সমস্ত ফসল এনে হাজির করে। এরপর নাগিন মায়ের কথা মতো সেগুলো সব রবিনের বাড়িতে পৌঁছে দেয়। নাগিন মা তাদের আদেশ করে রবিনের জমির সমস্ত ফসল কেটে রবিনের ঘরে পৌঁছে দিতে। জমিদার রাজি হয়। রবিন ও তার মা তখন জমিদারকে মাফ করে দেয়। সেই ফসল বেচে রবিনের অনেক টাকা রোজগার হয়। রবিন ও তার ছোট ভাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।